বর্তমান সময়ে অনেক মহিলারাই ব্রেস্ট টিউমার নিয়ে ভুগছেন। তো এই সমস্যাটা আমাদের কাছে বেশ একটা বড় টেনশনের বিষয় হয়ে যাচ্ছে। তাই এই সমস্যার সমাধানের জন্য আমি দুইটি ঔষধের কথা বলবো। একটি ঔষধ হলো মাদার টিংচার, আর একটি ঔষধ হলো বায়োকেমিক। তো আমি প্রথমে মাদার টিংচার ঔষধটির নাম বলছি। ঔষধটির নাম হচ্ছে ফাইটোলাক্কা মাদার। যদি কোনো মহিলার স্তন প্রদাহযুক্ত হয়ে ওঠে এবং স্তনে ছোটো ছোটো গ্রন্থি, স্তনে যে ছোটো ছোটো গ্রন্থি থাকে সেই গ্রন্থিগুলি যদি বেদনাযুক্ত হয় এবং যদি ঢেলার মতো বেশ বড় বড় হয়ে ওঠে, এমনকি যদি সেখানে ক্ষত সৃষ্টি হয়, তাহলে তাদের ক্ষেত্রে খেতে হবে ফাইটোলাক্কা মাদার। এই ঔষধটি দিনে তিনবার 10 ফোঁটা করে একটু জলের সঙ্গে মিশিয়ে খালি পেটে খেতে হবে। এবং দ্বিতীয় যে ঔষধটি, সেই ঔষধটির নাম হচ্ছে ক্যালকেরা ফ্লোরিকা 12x। এটি হলো একটি বায়োকেমিক ঔষধ। এই ঔষধটি আপনারা ফার্মাসি থেকে SBL কোম্পানির 25 গ্রাম যে ফাইল আছে সেটা নিয়ে আসবেন। সেটা নিয়ে এসে দিনে 3 থেকে 4 বার 4টি করে যে ট্যাবলেট থাকে সেটি চিবিয়ে খাবেন। আমি আশা করি আপনারা যদি মোটামুটি 3 মাস এই ঔষধ দুটি যথাযথভাবে সেবন করেন, তাহলে আপনারা যে ব্রেস্টের সমস্যা অর্থাৎ ব্রেস্ট টিউমারের যে বড় একটি সমস্যা, এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এবং আপনারা দ্রুত আরোগ্য লাভ করবেন।